বন্ধুর দেখো তাল দিয়েছি, দেখছো হ্যালো বন্ধুরা কেমন আছো? চলো বন্ধুরা, সকাল সকাল আজ একটা আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ বন্ধুরা এখন আমি যাব মুড়ি হাতা দোকানে, দুধ উপদেশ ও সামান আনতে যাব। তো তোমাদের একটা ভালো দানের আবার শরীর খারাপ হয়ে গেছে বন্ধুরা, শরীরটা কদিন থেকে ভালো হয়েছে, আবার কাল থেকে ওর সর্দি লেগেছে আর গলায় ব্যথা, আর এছাড়াও পেটে ব্যথা করছে বন্ধু। তো ওর জন্য ওষুধ আনতে হবে, তো এখন নিয়ে যাচ্ছি আইরিসকে, আর মুড়ি আনতে যাবো, মুড়িটা ধরে আনবে। আর বাকি দিন চলো কি করবো না করবো তোমাদের সব দেখাবো। চলো উঠে গেছি, আমরা সকাল সকালে 7টার মধ্যে সবাই উঠে গেছি, কারণ আজ এমনিতেই মানে রাতের মানে দানারও বলছিলো ওরও ভালো ঘুম হয়নি, আর আমিও রাত 12টা পর্যন্ত জেগেছিলাম, তো তবুও সকাল সকালে সবারই ঘুম ভেঙে গেছে। চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি, দেখবে শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই এলে আরিসও অনেক রাত পর্যন্ত জেগেছিল বন্ধুরা, কেন জানি না আজ কারো কারোই ঘুম হয়নি। চলো সঙ্গে থাকবে, দেখবে আজকের ব্লগটা ভালোই লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। চলো শুরু করে যাক আজকে বন্ধুরা। দেখছো আমি বাইরে বেরিয়ে গেছি, আর আইরিস জিসান যাব বলছে, ও আমি আমি বেরোচ্ছিলাম আর ও দেখতে পেয়ে গেল, দেখতে পেয়ে গেলে ওকে দেখা যাবে না। জিসান এইদিকে আইরিস দুজনে আসছে, তাদের দুজনকে নিয়ে যাবো। চলো বন্ধুরা যাওয়া যাক, দেখছো আইরিসও বেরিয়ে গেছে, জিসানও বেরিয়ে গেছে, চলো এবার বন্ধুরা এবার আমরা যাবো। আর দেখছো দেখো এই চিকটা, দেখছো এই চিকটা বন্ধুরা আমাদের অনেক কাজে লাগে, কারণ আমার সিটটা দেখছো গাড়ির গাড়ির সিটটা বন্ধুরা, এই সিট কভারটা চেঞ্জ করতে হবে। তো দেখো পড়া সিটটা দেখো, ইয়ে বর্ষাকাল তো গাড়িটা ভিজলে সিটটা ভিজে যায় এবং বসলে পেছনটা ভিজে যায়, এই জন্য এই চিপটা দি। আইরিস চ বন্ধুরা চলো ওর যাওয়া যাক। বন্ধুরা দেখলে আমি কাজীপাড়া চলে এলাম, আর আইরিস নানি নানি বাড়ি গেল, আর এদিক দেখ জিসান বসে, এই যে দেখছি বন্ধুরা রোজদার বন্ধুরা, এই যে আমার আমারই ছোটো ভাই, তো ও কেরালাতে কাজ করে, কেরালা থেকে কখন এলি? আমি আসি পরশু, মানে পরশু এসেছে, আবার চলে যাবে বলছে, ২৬ তারিখে চলে যাবে বন্ধুরা। তো কেরালা থেকে ও কেরালাতে আমার ভিডিও দেখে, তো অনেকদিন পর গ্রাম এলো, আবার চলে যাবে, তো চলো বন্ধুরা একটু আমার ছোটো ভাইকে একটু তোমরা শুভেচ্ছা দিস, যেমন কেরালাতে ভালোভাবে থাকে, এখন কেরালাতে তো প্রচুর বর্ষা তাই না, বৃষ্টি হচ্ছে, তো চলো সঙ্গে থাকবে আর দেখো ব্লগটা মোটামুটি তোমাদের ভালোই লাগবে, আর অবশ্যই একটা লাইক দিবে, চলো বন্ধুরা দেখছো রোজদার, আর এর মধ্যে এর মধ্যে আইরিসও চলে এসে দেখছি, এবং বাড়ি যাবো, বাড়ি লয় বন্ধুরা, মুড়ি আনতে যাবো, মুড়ি আনতে যাবো, তো মুড়িটা নিয়ে আসবে। তো বন্ধুরা আমরা অর্ধেক রাস্তা বেরিয়ে গেছিলাম, তো আজ মুড়ি আনার থলিটা আগে ভুলে গেছে, সেই থলিটা আজ সাবার গাড়িতে গেল। দেখছো চান্দু বন্ধুরা এরা সব আমার সাবস্ক্রাইবার, দেখছো আর মেসি দেখছো আগেই চেপে আছে, এই দেখছো এই দেখছো সব আমার সাবস্ক্রাইব, ব্লগ দেখি দেখছিস ব্লগ, হ্যাঁ কোন ব্লগটা দেখলি, হ্যাঁ এর আগে কোন ব্লগটা দেখলি, বন্ধুরা দেখছো ঝাড়খণ্ডের আমারই ভাগ্নে, এরাও এরাও দেখে ভিডিও আমার, তো চলো বন্ধুরা আজ থাকো, এই যে আরিস বন্ধু চলে এসছে, দেখো দেখো না দেখো, তো চলো এবার মুড়িটা নিয়ে নি, চাঁদু আর ভিডিও দেখিস না, হ্যাঁ ফোনটা নিয়ে লো, তো বন্ধুরা চলো আচ্ছা ঠিক আছে দেখবি দেখবি। ট্রাক্টর হ্যাঁ কই ট্রাক্টরটা, হ্যাঁ এই ট্রাক্টর এই এই বন্ধুরা দেখো ও ট্রাকটা চিনে নিয়েছে, তো চলো এবার
বন্ধুরা চলো মুড়ি নিয়ে চলে এলাম, আবার সকাল ভাই দোকানে এসেছি, আরো কিছু সামান আছে সকাল ভাই দোকানে। তো সকাল ভাই এখন নেই, এখন সান আছে, ও সকাল ভাই ছেলে সান, সকাল ভাই আইরিস আর জিসান আছে, আর এই সামানগুলো নিয়ে নিই বন্ধু। দেখ যেটা ভালো আছে ওটা দে, আমি তো জানি না কোনটা ভালো, তুই তো জানবি। হ্যাঁ মুড়ি তো ভালো, আগে রাগ আইরিস মুড়িটা ইয়ে নষ্ট হবে, আর পড়ছে দেখলে তো। আরে দে জট বেড়ে গেল নাকি, সেসব বন্ধ দান মনে হয় জটটা বেড়ে গেছে। লেজ মুড়ি বন্ধুরা দেখছ, ওরা লেজ খাচ্ছে এসে চলে এলো, এত খাচ্ছে সানের জন্য আর আরিসের জন্য আর রেদান। রেদান তো শরীর খারাপ, তোমাদের সকালে বললাম এই জন্য যেমন তিনটে এনেছি। আর দেখছি মুড়ি নিয়ে চলে এসছে, দেখো 1.5 কিলো মুড়ি, এই সেরকম টাটকা মুড়ি বন্ধুরা। বন্ধুরা দেখছো, দেখো আরিসের নানি কি দিয়েছে, সবজি দিয়েছে, শাক টমেটো মূলো শাক দেখছো, আর এটা কি দিয়েছে তাল মনে হয়েছে। বন্ধুরা দেখো তাল দিয়েছে, দেখছো ওইটা দুদিন পরে করবে, এইটা ভেঙে দেবে। চলো বন্ধুরা সবজি তো বুঝতে পারছে না অনেক দাম, তো আরিস নানি দিয়ে পাঠিয়েছে, তোমরা দেখলে আরিস নিয়ে এলো। আর দেখো মুড়ি আর কিছু সামানও আনলাম, চলো সঙ্গে থাকা, এখনো শেষ হয়নি ব্লগটা বন্ধুরা। তোমরা দেখলে আজকের ব্লগটা আমি তোমাদের বানালাম, আমি কি কি করলাম না করলাম, বাড়ির জন্য কি কি সামান নিয়ে এলাম, সিম্পল ব্লগ, গ্রামের জীবন জীবিকা কেমন হয়। কাটা কই দেব, দেখছো জিসান, জিসানকে নিয়েও ঘুরলাম, তোমাদের আশা করছি এই গ্রামের জীবন জীবিকা এই ব্লগ তোমাদের ভালো লাগবে, তো এই ধরনের ব্লগ তোমরা আমার চ্যানেল দেখতে পাবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগ তোমাদের সঙ্গে দেখা করো, অবশ্যই লাইক দিও। চলো বাই 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 বাই, থ্যাংক ইউ আরেকবার, চলো বন্ধু ওকে বাই, থ্যাংক ইউ।